খরা রোদের মধ্যে স্ট্রবেরি তোলার মজাটাই আলাদা। ক্ষেত থেকে তুলে খেতে যে কি পরিমাণ মজা, একদম ফ্রেশ, মুখে দেওয়ার সাথে সাথে একদম গলে যায়, এত নরম। বাংলাদেশে এখন মধুমাস চলতেছে, ঠিক সুইজারল্যান্ডে কিন্তু এখন মধুমাস। এখন চেরি, স্ট্রবেরি, অ্যাপ্রিকোটস, অ্যাপেল, বিনেন সব ধরনের ফ্রুটস এখন অ্যাভেলেবল। সালাম আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমরা আমার পিছনে দেখতে পাচ্ছেন স্ট্রবেরি ফিল্ডে আসছি, আমি এখান থেকে স্ট্রবেরি পিকিং করব। তো এটা হচ্ছে আমার বাসা থেকে ঠিক কাছেই, প্রায় 13-14 কিলোমিটার দূরে স্ট্রবেরি ফিল্ডে দাঁড়িয়ে আছি। তো এখান থেকে আমরা নিজেরাই পিকিং করব। তো আমার মতো এমন অনেক লোক এখানে, যেহেতু আজকে ছুটির দিন, চারপাশে প্রচুর মানুষ, সবাই যে যার মতো স্ট্রবেরি তুলতেছে। এটা এই ফার্ম হাউসে শুধু স্ট্রবেরি না, এখানে আপনার আছে চেরি আছে এবং ফ্রেশ গরুর দুধ পাওয়া যায়, এখানে অনেক ফ্রুটস পাওয়া যায়। তো চলুন কথা না বলি, আমরা চলে যাই আমাদের স্ট্রবেরি পিকিংয়ে। এখানে সবাই লাইনে দাঁড়িয়ে আছে, এভাবে এক গ্রুপ বের হবে, সেকেন্ড গ্রুপ তুলতে যাব আমরা। পার্কিং প্লেসটা দেখি, এখানে প্রচুর গাড়ি পার্ক করে আসে, সবাই হচ্ছে এখান থেকে ফ্রেশ ফ্রুটস নিতে আসছে। এই যে একটা পিচ্ছিও আসছে এখানে নিতে। এটা হচ্ছে ফার্ম হাউসের মালিকের বাসা। এখন হচ্ছে আমাদের পালা, আমরা চলে আসছি লাইনের শেষ সেটে, নেক্সট আমরা যাব। ওকে, এখন আমরা আমাদের যাওয়ার পালা, যেহেতু আমাদের এখানে গ্রিন সিগনাল দিয়ে দিচ্ছে, আমাদেরকে হেঁটে যেতে হবে অনেকটা দূরে। আর এগুলো হচ্ছে তোলা হয়ে গেছে, এখানে নাই স্ট্রবেরি, আছে কাঁচা, কিন্তু সামনে একদম ভিতর পাকাগুলো আছে, সবাই তুলতেছে এবং অনেকে ছবি তুলতেছে, ছোট ফ্যামিলি নিয়ে আসছে। যেহেতু আজকে ছুটির দিন, আমরা যাচ্ছি একদম স্ট্রবেরি ফিল্ডের মাঝখানে, যেখানে হচ্ছে অনেক পাকা পাকা স্ট্রবেরি আছে। সো আমার পিছনে দেখতে পাচ্ছেন সবাই তুলতেছে, স্ট্রবেরি তুলবো, যেহেতু আমাদেরকে ওরা বুঝাই দিল যে কোথা থেকে আমরা নিতে পারবো এবং কতটুকু জায়গা আমরা আমাদের জন্য বরাদ্দ করা হয়েছে। তো আমরা এখন এই যে আমাদের একটা ইয়ে দিয়ে দিছে প্লাস্টিকের খুঁটি, এটা হচ্ছে আমার সাইন যে এখান থেকে আমি শুরু করছি এবং কোথায় গিয়ে আমি শেষ করব ওখানে এটা পুঁতে দিতে হবে, যাতে করে এই জায়গাটা আমি তুলে নিয়েছি এবং তারপরে এগুলোকে পে করতে হবে। তবে একটা মজার জিনিস, দেখে খাওয়া কিন্তু ফ্রি, তুমি যতগুলো খেতে পারবো। এভাবে খুঁজে খুঁজে বের করতে হবে কোথায় পাকা আছে, যেখানে পাকা আছে। ক্যাপে ক্যাপে এরকম পাকা আছে, দেখেন কী যে মজা, কী যে সুস্বাদু। বাংলাদেশে এখন মধুমাস চলতেছে, ঠিক সুইজারল্যান্ডে কিন্তু এখন মধুমাস। এখন চেরি, স্ট্রবেরি, অ্যাপ্রিকোটস, অ্যাপেল, বিনেন সব ধরনের ফ্রুটস এখন অ্যাভেলেবল সুইজারল্যান্ডে। শুধু সুইজারল্যান্ডে যে ব্যাপারটা না, ইউরোপের সব দেশে এখন কিন্তু এরকম ফ্রুটস অ্যাভেলেবল, মাঠে গিয়ে তুলতে পারবেন। খুঁজে খুঁজে এভাবে আমাদেরকে বের করতে হবে। আমি অলরেডি অনেকগুলো বের করছি, এই যে এখানে। এবং খেতে অনেক মজা, অনেক মিষ্টি,
এখন হচ্ছে ফুল সিজন, অলমোস্ট শেষের দিকে বলতে পারবো যে, কারণ প্রথম জুনের মেয়ের শেষে থেকে শুরু হয় স্ট্রবেরির পাকা। তো এখন তো জুন চলে আসছে, আর হয়তো দুই সপ্তাহ থাকবে, তারপরে আর স্ট্রবেরির সিজন শেষ, খুব অল্প সময় থাকে। রসালো এবং মিষ্টি, প্রচুর পাকা স্ট্রবেরি এখানে, এই যে সাইডে সাইডে পড়ে আছে, মুখে দেওয়ার সাথে একদম গলে যায়, এত নরম। এখানে মজার ব্যাপার হচ্ছে যতগুলো খাও ওটা কাউন্ট হবে না, কিন্তু যেটা তোমার এই বক্সে হবে, এই যে আমরা বক্সে দিচ্ছি, এটা হচ্ছে তোমার ওয়েট করে পে করতে হবে। এটা হচ্ছে আমার বক্স, পাকা পাকাগুলো তুলতে হবে। তার নিয়ম হচ্ছে এভাবে হেঁটে হেঁটে পাকাগুলো তুলতে হবে, যেখানে পাকা আছে। সবার এরকম নির্দিষ্ট একটা কাঠি আছে, লুক, যেটা হচ্ছে এরকম, যে এই কাঠিটা আমরা যেখান থেকে শুরু করছি এবং যেখানে এসে, যেখানে গিয়ে এটা শেষ করবো আমাদের, ওখানে এটা পুঁতে দিতে হবে। তার মানে হচ্ছে যে আমরা পাকাগুলাই স্যার এটা সব তুলে ফেলছি, নেক্সট যারা আসবে তারা ওই লাইট এই কাঠিটা যেখান থেকে শেষ হবে ওখান থেকে শুরু করবে, তাহলে সবাই একটা নির্দিষ্ট পরিমাণ পাকা জিনিস পাবে। সিস্টেমটা খুবই সুন্দর। কড়া রোদ, কড়া রোদের মধ্যে স্টোভে তোলার মজাটাই আলাদা। এবং সকাল সকাল আমরা আসছি, এখন 10টা বাজে মাত্র, কিন্তু আমরা ভাবছিলাম যে সকালে আসলে হয়তো লোকজন হবে না, এখানে এসে দেখি সকালে এসে পুরো ফিল্ড ফুল। সো আমরা পাকা, এই যে পাকা বেছে বেছে নিয়েছি, আরও তুলবো, ইচ্ছে মতো খাবো, তারপর এখান থেকে যাব। বলতে আরও কিছুক্ষণ আছি আমরা এখানে। তবে রহম ভাই হচ্ছে অনেক 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 চালাক মানুষ, সে করে কি বড় বড় দেখে খুঁজে খুঁজে কোনটা বড়, বলতেছে বড়গুলো খায়নি আগে। আমি পছন্দ করি ছোটোগুলো, ছোটোগুলো হচ্ছে একটু মিষ্টি বেশি হয়। একদম লাল পাকাগুলো আছে না, একটু টকটকে, ওগুলো নেবেন। এটা হচ্ছে আমাদের বক্স। আমি বেছে বেছে ছোটোগুলো তুলি, সব জায়গায় কাঁচা পাকা মিলানো থাকে, তো পাকাগুলো তুলতে হবে আমাদের। এই যে এখানে অনেকগুলো পাকা আছে, লুক লুক অ্যাট দিস, এই যে অনেক মিষ্টি হবে, ছুরি অনেকটাই ফুল হয়ে গেছে। আমার পিছনে সবাই তুলতেছে, আজকে বাচ্চাদের ছুটি, সো সব অনেক বাচ্চারা এখানে তুলতেছে। আমি যে পরিমাণ খাচ্ছি, 1 কেজির বেশি আমি খেয়ে ফেলছি পাকা স্ট্রবেরি ক্ষেত থেকে তুলে, খেতে যে কী পরিমাণ মজা, একদম ফ্রেশ, কোনো আর্টিফিশিয়াল কিছু নেই, এবং এগুলো হচ্ছে অর্গ্যানিক ক্ষেত। সো বুঝতে পারছেন যে কীরকম মজা খেতে একটা। আমি প্রায় অলমোস্ট 2 কেজি মতো হবে স্ট্রবেরি তুললাম, ইচ্ছা মতো খাইছি। এত মিষ্টি, এত রসালো এবং ফ্রেশ গাছ থেকে তুলে খাওয়া, এটা আসলে এখানে এসে না খেলে
এইটার যে মজা এটা বোঝা যাবে না। প্রতি বছরই সামারে যখন হয় তখন এই চেরি, স্ট্রবেরি, অ্যাপ্রিকট, অ্যাপেল এগুলো তুলতে আসি এবং বাগান থেকে পেরে নিয়ে যাই, এখানে এসে খাই। তো আজকের মতো আমরা এখানে প্রচুর স্ট্রবেরি খেলাম, এখন আমাদেরকে যেতে হবে, কারণ আমাদের যে একটা নির্দিষ্ট সময় আছে এবং আমাদের যেই লাইনটা দিয়েছিলেন এটা আমরা পুরোটা কাভার করে ফেলছি, এখন আর ওরকম পাকা নাই, অন্য পাশে তারা আমরা যেতে পারবো না, যেহেতু আমাদের জন্য এই লাইনটি বরাদ্দ ছিল। তো এখন আমরা পে করতে যাব ক্যাশ কাউন্টারে, সেখান থেকে পে করে আমরা চলে যাব আমাদের জুরিখে, যদি এটা জুরিখের মধ্যে কিন্তু আমরা আমাদের বাসায় চলে যাব। আমি তুলসি হচ্ছে এরকম এক বক্স, আমার সাথে রহমান ভাই আছে, সে তুলছে এরকম বালতির মধ্যে। আমরা এখন পে করব, পে করার জন্য দাঁড়াইছি এখানে, অনেক লোক, সবাই কিন্তু যার যার মতো তুলে নিছে, আমরা অল্প কিছু মানুষ, আমরা না এটা ওরা জানে কতটুকু ওয়েট থাকবে, সো আমরা পে করব। অনেকেই নিজস্ব ইয়ে নিয়ে আসে, বক্স নিয়ে আসে, তখন বক্সটাকে খালি বক্সটাকে এখানে ওয়েট মাপতে হয়, স্ট্রবেরি তুলবে, সো আমাদের বক্স ওরা হচ্ছে নিজের বক্স নিয়ে আসছে। সো আমরা এখন পে করব এবং এই দোকানে আশেপাশে কিছু মধু এবং হচ্ছে জ্যাম জেলি পাওয়া যায় ওগুলো আমরা নেওয়ার চেষ্টা করব। কিন্তু আজকে যে পরিমাণ মানুষ, আই ডোন্ট নো ভিতরে ঢুকতে পারবো কিনা, আমি আরেকদিন আসবো, সেটা হচ্ছে চেরি তোলার জন্য। চেরি হচ্ছে ওই ওই পাশটা, ওই যে নেট দিয়ে ঢাকা না, ওইটা হচ্ছে চেরির মাঠ। বাসিস্তাস হিয়ার আজ তো কাই ফ্রুকতে বিফির কিলো বিফির কস্তে ফিয়ার ফিয়ার ফ্রাঙ্কেন। ওর এখানে একটা ছোটো দোকান আছে, ও এটাকে ট্রেনিং করছে, বিক্রি করে এখানে কিছুই না, কিন্তু জাস্ট এটা শোকে। আমি এখন এই ফার্ম হাউসটা একটু ঘুরে দেখব। আমি এখানে আরেকবার আসছিলাম, সেটা হচ্ছে আমার বাংলাদেশ থেকে যখন গেস্ট আসছিল ওদেরকে নিয়ে আমি একটা ব্লগ করছিলাম, চেষ্টা করব ডিসক্রিপশন বক্সে দেওয়ার জন্য, যারা ওই ব্লগটা দেখেন নাই তারা দেখতে পারবেন। এই যে গাছগুলো, এগুলো এখনও ফল আসে নাই, কিছুদিন পর ফল আসবে। এখানে গরুর খামার আছে, এই যেটা হচ্ছে গরুর খামার, মুরগি আছে, ফ্রেশ ডিমও পাওয়া যায় ওদের এখানে। এই যে ভেড়া, তিনটা ভেড়া, ও মাই গড, এক একটা কত কেজি হয়েছে, 30 কেজি তো হবেই, এগুলোর লোমগুলো কেটে দেওয়া হয়েছে। এবং এখানে গরু আছে, এই যেটা ওইটা হচ্ছে অ্যাপ্রিকোর্স, আপেলও আছে পাশে। এর একটা গরু থেকে 40 থেকে 50 লিটার পার ডে মিল্ক কালেক্ট করে, একদম ফ্রেশ ঘাস খাইতেছে, কোনো আর্টিফিশিয়াল কিছু খাচ্ছে না। যে আমাদের দেশে ফার্মে কিন্তু এরকম ফ্রেশ ঘাস খাওয়ার সুযোগটা খুব কম হয়, সব গরুগুলোকে এখন দিনেই মাঠে ছেড়ে দিছে, এবং এই গরুগুলো কিন্তু এই মাঠ থেকে বেরোতে পারবে না। আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা লাইন, চিকন রশি, এটার মধ্যে একটা কারেন্টের বৈদ্যুতিক শর্ট আছে, যখনই হচ্ছে এটা কেউ টাচ করবে বা গরুটা যখন এটার সাথে লাগবে তখন শক লাগবে কারেন্টের, তখন আর এই গরুটা এই লাইনটা ক্রস করবে না, এই দড়ির বাইরে কেউ যাবে না। সো আমরা কিছুদিন পরে আসব হচ্ছে ওখানে, এখনও চেরি কিন্তু পাকে নাই, ওই পাশটা হচ্ছে পুরোটা চেরি, যে কালো ঢাকা। সো এখানে এখনও চেরি সময় হয় নাই, যে এই মাসের শেষের দিকে অথবা 20 তারিখের পরের দিকে বলতে পারি আমরা যে চেরি তোলার সময় হবে। তো আজকের মতো ফার্ম হাউস থেকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট টাইমে, আমরা চেরি পাড়তে আসব, সো তখন দেখা হবে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন।